নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আবার একটি নতুন চাকরির নোটিফিকেশান নিয়ে চলে এলাম যেখানে আপনারা ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন কোনোরকম আবেদন মূল্য নেই বিনামূল্যেই আবেদন করতে পারবেন লিখিত পরীক্ষারও কোনো ব্যাপার নেই শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ প্রসিডিউর কমপ্লিট করা হবে সো গাইজ অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমার চ্যানেলে যে সমস্ত বেকার চাকরি প্রার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট করে কমেন্ট সেকশানে আপনার জেলার নাম এবং আপনার কোয়ালিফিকেশান লিখে পাঠাবেন যাতে করে কী হবে যখনই আপনার জেলা থেকে কখনো আপনার কোয়ালিফিকেশান রিলেটেড চাকরির নোটিফিকেশান প্রকাশিত হলে আমরা ইনফরমেশান দিয়ে দেবো আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে এবং আমাদের চ্যানেলের ভিডিও ভালো দেখে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও শেষে ছোট্ট একটি লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন যাতে করে আপনার মতো অন্য চাকরি প্রার্থীও ভবিষ্যৎ কর্মজীবনে হেল্পফুল হতে পারে এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন চাকরি আপনি সবার আগে পেতেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওর অফিসিয়াল নোটিশে যাওয়া যাক জেনে নেওয়া যাক বিস্তারিত তো সরাসরি আমরা অ্যাপ্লিকেশান যে ফর্ম সে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটে আছি অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি আপনারা প্রথমে এ ফোর সাইজ পেজের উপরে প্রিন্ট আউট বার করে নেবেন প্রিন্ট আউট বার করে এটা হাতে কলমে ফিল আপ করবেন প্রথমে এখানে আপনার নাম ব্লগ লেটার এখানে কোন পদের জন্য আবেদন করছেন সেটা কোন আপনি সেক্স তো মেল না ফিমেল সেটা তো টিক দেবেন ফাদার্স নেম ডেট অফ বার্থ এজ ন্যাশনালিটি ইন্ডিয়ান কাস্ট কোন কাস্ট থেকে বিলং করছেন সেটা এখানে লিখে দেবেন এবং অ্যাড্রেস আপনার নাম ঠিকানা আপনার ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট সমস্ত যদি লিখবেন এবং এখানে পিনকোড অবশ্যই দিতে ভুলবেন না পারমানেন্ট অ্যারজেস যদি সেম থাকে তাহলে আপনারা সেম লিখে দেবেন এবং কন্ট্যাক্ট নাম্বার দেবেন ইমেল আইডি দেবেন এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে দিতে হবে পরবর্তীতে দেখুন এখানে আপনাদের প্রেজেন্ট কোয়ালিফিকেশন যদি কিছু থেকে থাকে দেবেন এক্সপিরিয়েন্স থাকলে সেটা দেবেন এবং কী কী ডকুমেন্টস এখানে দিচ্ছেন সেই ডকুমেন্টসের ঘরে ইয়েসের ঘরে ইয়েস দেবেন নোয়ের ঘরে নো দেবেন এইভাবে দিয়ে টিকমার্ক করে ফর্মটা ফিল করবেন ফিল করার সঙ্গে সঙ্গে এর সঙ্গে যাবতীয় রিলেভেন্ট ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে অ্যাটাচ করবেন যেমন আপনাদের এড প্রুফ রেসিডেন্সিয়াল প্রুফ এখানে আপনাদের কাস্ট সার্টিফিকেট কোনো কিছু থেকে থাকলে তার প্রুফ এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের প্রুফ এক্সপিরিয়েন্স থাকলে তার প্রুফ এবং যদি আপনার কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেটার প্রুফ সমস্ত কিছু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এখানে ওয়াকিং ইন্টারভিউ দেখুন আঠাশ দশ দু হাজার বাইশ সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত ওয়াকিং ইন্টারভিউ হবে এই ইন্টারভিউ প্লেসে চলে গেলেই কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে এবং ইন্টারভিউতে যখন আপনারা যাবেন অবশ্যই সমস্ত কিছু ডকুমেন্টসের অরিজিনাল নিতে ভুলবেন না কেননা যে কোনো চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে অবশ্যই ডকুমেন্ট অরিজিনাল গুলো চেক করা হয় ভেনু এখানে জানিয়ে দিয়েছে দেখুন সিএম অফিস সব ক্যান্টনমেন্ট রোড বেহরামপুর মুর্শিদাবাদ এখানে কিন্তু আপনাদের যে ইন্টারভিউ সেটি কিন্তু হবে ইন্টারভিউ ডেটে ইন্টারভিউ প্লেসে পৌঁছে যাবেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে মেডিকেল অফিসারের জন্য এখানে মেডিকেল অফিসারের জন্য আপনারা আবেদন করতে পারবেন আপ টু বাষট্টি বছর বয়স পর্যন্ত যেটা এক এক দু হাজার বাইশ অনুপাতে হিসেব করতে হবে এম কমপ্লিট করে থাকতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের থেকে এবং এখানে রেমুনুরেশন বা স্যালারি রয়েছে মাসিক ষাট টাকা এবং এখানে আবেদনের জন্য আপনাদের ফাইভ এখানে আপনারা বয়সের উর্ধসীমায় অবশ্যই ছাড় পেয়ে যাবেন এস সি এস টি যারা তারা এবার নোটিফিকেশান প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার মুর্শিদাবাদ বেরামপুর সেভেন ফোর টু ওয়ান জিরো ওয়ান থেকে এখানে দেখুন মেমো নাম্বার দিয়ে দিয়েছে এবং এখানে উনিশ দশ দু হাজার বাইশ তারিখে এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে তো অবশ্যই আপনার কোয়ালিফিকেশান ম্যাচ করে থাকলে এবং চাকরির জন্য ইন্টারেস্টেড হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করার কোনো ব্যাপার নেই ইন্টারভিউ ডেটে ইন্টারভিউ দিতে চলে যাবেন এখানে কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট এটা কোনো রকম পারমানেন্ট জব কিন্তু না পরবর্তী ক্ষেত্রে রিনিউ করা হতে পারে তাহলে বন্ধুরা ওভারঅল চাকরির আপডেট দিয়ে দিলাম এবার তাহলে দেখে নেওয়া যাক নোটিফিকেশন কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করতে গেলে আপনাদের প্রথমে মুর্শিদাবাদ ডট জিওবি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে যেটা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশনে এখানে এসে দেখতে পাবেন মোড় বলে একটি অপশান সেখানে ক্লিক করেই নোটিশ অপশন পেয়ে যাবেন এবং নোটিশ সেকশনটা ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন রিক্রুটমেন্ট বলে একটি অপশান রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করলেই আপনারা রিক্রুটমেন্ট পেজে চলে আসবেন এবং যেখানে আপনারা দেখতে পাবেন প্রথম নম্বরে নয় দ্বিতীয় নম্বরে রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে একত্রিশ যেখানে কুড়ি দশ দু হাজার বাইশ তারিখে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেখানে ভিউ অপশনে ক্লিক করে অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে চাকরির আপডেট আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন